السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد আমার সাথে যারা জেগে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটু দুরূদ পড়ে নিতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি উপস্থিত
মঞ্চে উপবিষ্ট দেশবরেণ্য উলামা ইকরাম, উপস্থিত আজকের এই সভার প্রধান আকর্ষণ আপনারা যারা কান পেতে আগ্রহ ভরে বক্তৃতা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালের সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদের সবাইকে আবারও ইসলামী শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদ আসর থেকে এ পর্যন্ত মাশাআল্লাহ আমরা বেশ কয়েকজন পেশাদার বক্তার কাছ থেকে আলহামদুলিল্লাহ বক্তৃতা শুনেছি। বিজ্ঞাপনে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ এই সবার সম্মান রক্ষার্থে সবাই উপস্থিত হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী, শেখ মোকারম বিন মোহসিন মাদানী, ডক্টর ইমামুদ বিন আব্দুল বাসির, শেখ আব্দুল নূর মাদানী, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর মঞ্জুর এলাহি, কাজী মোহাম্মদ ইব্রাহিম, আরও অনেকে, বিশেষ করে আমাদের প্রাণের অতি আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব শেখ মুজাফফর বিন মোহসিন সহ যারা বক্তব্য রেখেছেন, সবার প্রশংসা না করে পারা যায় না। কারণ আল্লাহ পাক বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। যত কথা শুনেছি আমরা যেন এর মধ্য থেকে ভালো কথার, উত্তম কথার উপরে উত্তম আমল করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি বলেন আল্লাহুম্মা আমিন। উত্তম কথা বললাম এই জন্য, আজকের দিনে মাইক যদি হাতে আসে বক্তা কিন্তু আর বক্তৃতা ছাড়তে চায় না। বিশেষ করে এই রকম মাহফিলে 25-23টা বা আরও বেশি মিডিয়া যেখানে কাজ করতেছে, এই জায়গায় চেহারা দেখাতে পারলে আলহামদুলিল্লাহ ফেরেশতারা জান্নাতে যাওয়ার কোনো রকমেরই ঠেলাঠেলি করবে না, ডাইরেক্ট ঢোকার একটা সুযোগ হয়ে যাবে সার্টিফিকেট দেখাইয়া। এক বক্তা এই মাইক পায়ে বক্তৃতা দিতে আসে বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তারে যত পরীক্ষা করলেন সব পরীক্ষা উনি পাশ করলেন বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক পরীক্ষায় আল্লাহ বিশেষ মেহরবানিতে তাকে উত্তীর্ণ করলেন। একবার নমরুদ তাকে আগুনে ফেলে দিল, সে আগুনের ভিতরে অনেক দূর থেকে, মাইলখানিক দূর থেকে আগুনের তাপ তাপদাহ মানুষ বুঝতে পারে যে কোথাও আগুন জ্বলছে, এইরকম উত্তপ্ত আগুনের মধ্যে তাকে ফেলে দিল। তিনি আল্লাহর কাছে তার আর্জি পেশ করলেন, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা ফেলেছ, পাশ করারও ব্যবস্থা করো। তখন আল্লাহ ডাইরেক্ট ফেরেশতা জিব্রাইলকে বাদ দেয়া আগুনকে ডাক দেয়া বলল
কুনি বরদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তখন আগুনকে ডাক দিয়ে বলতেছে, আগুন তোমারে বানাইছি কেন? কয় দুনিয়ারে জ্বালায় ফেলার জন্য, সব ভস্ম করে দিব। আজকের দিনে তোমার মধ্যে কে আছে? ইব্রাহিম আমার এখানে চলে আসছে। আজকের এই মুহূর্তে তুমি তোমার সেই জ্বালানি পোড়ানি সব বাতিল করে দাও, সুশীতল ঠান্ডা আরামদায়ক এক পরিবেশ সৃষ্টি করে দাও ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। বলেন সুবহানাল্লাহ, মানুষ চারিদিক থেকে দেখতে পাচ্ছে জ্বলে পুড়ে শেষ। যখন এই আগুনের জ্বলা শেষ হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই রকম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছিলেন, তার চেয়ে আরো প্রস্ফুটিত হয়ে, আরো সুন্দরভাবে উদ্ভাসিত হয়ে মানুষের সামনে হাজির হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তো বক্তা সাহেব ওয়াজ করতে করতে বলতেছে, শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারে আগুন জ্বালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হওয়া জরুরি হয়ে গেছে, কিন্তু আমি যেই বাবার দরগায় আসছি, এই বাবা যদি আগুনের দিকে তাকায় তাইলে আগুন নিভে যাবে। এখন বলেন যে নবী রাসূল যারা, তারা হইল এই মানব জাতির ভিতরে কি সর্বশ্রেষ্ঠ মাসুম বান্দা। আল্লাহ তাদেরকে স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন যে জিন্দগিতে তাদের দ্বারা কোনো গুনাহ কাজ সরফরাজ হবে না। আর এছাড়া যত মানুষ আছে কারো ব্যাপারে এরকম কোনো সার্টিফিকেট নাই, কি সাহাবি কি তাবে তাবিন কি ওলিয়া ওলিয়া গাউস কুতুব যত আছে, কেউ মাদানি হোক মাক্কি হোক কারো এরকম সার্টিফিকেট নাই। তখন কোনো মানুষের যদি নবীর চেয়ে কেউ বড় মনে করে, ইমানের খাতরা আছে না নাই? ইমানের খাতরা আছে। আপনারা আসতে বললেও শেখ মুজাফফররে যদি জিজ্ঞাসা করেন, আব্দুর রাজুন ইউসুফরে জিজ্ঞাসা করেন, মাইক ফাটায় বলবে ইমান শেষ। আরেক বক্তা বলতেছে, শুনেন আমরা যে বাবার দরগায় আসছি, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রুষ্ট হয়ে যান, আল্লাহ যদি কোনো বান্দার উপরে রাগ করেন, তা আমার বাবা যদি আল্লাহর কাছে বলেন, কেউ যদি আমার বাবা রসুল ধরে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তার সে দুঃখ দুর্দশা কি করতে পারে? দূর করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ এখনো ঘুমায় নাই মনে হইতেছে, আমি তো ভাবছিলাম যে ঘুমের মধ্যে বলতে সুবিধা, কিন্তু দেখতেছি কেমন কেমন লাগতেছে। তবে আমার বাবা যদি কারো উপর রাগ করে, তাহলে এই দুনিয়ার ভিতরে সেই রাগ দূর করার কেউ নাই। এইরকম ওয়াজ তো এই মাইক দিয়ে হয়, এই জন্য বললাম যে বক্তৃতা যত হয়েছে বক্তৃতার ভিতরে উত্তম কথার উপরে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি তাবলিগ জামাতের মাহফিলের মধ্যে আসছি বলে মনে হয়, এটা টঙ্গী না নওদাপাড়া এটা বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সবাই মাশাআল্লাহ একটা সুনিদ্রায় নিয়োজিত আছেন। আলহামদুলিল্লাহ ঘুমন্ত মানুষের শোনানোর জন্য আমার যে মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আমি জানি না এতে ঘুম যারা পারতেছেন তাদের ঘুমের যদি ডিস্টার্ব হয় আমাকে মাফ করবেন, এই সকল দায় দায়িত্ব যারা আয়োজক কমিটি তাদের, আমার না। শুধু যারা জেগে আছেন তাদেরও চেহারা আমি দেখতে পাচ্ছি না, লাইটের কাছাকাছি হইলে আমার জন্য একটু সুবিধা হইতো। তো যেহেতু দূরে দূরে আছেন, আলহামদুলিল্লাহ আমার জন্য আরেকটা সুবিধা এখানে আছে, সেটা হইল যে দুইটা বাজে প্রায়, আড়াইটার মধ্যে যদি আপনারা সবাই ঘুমের দিকে রুজু হয়ে যান,
তাহলে আমি নিঃসংকোচে বক্তৃতা শেষ করে এখান থেকে বিদায় নিতে পারবো আলহামদুলিল্লাহ। আমারে শেখ মুজাফর বিন মহসিন উনি কয়েকদিন আগে বললেন স্যার আসতে হবে, তাই আমি বললাম যে দেখো যতগুলো পেশাদার বক্তা ওখানে গেছে তাদের নাম ডিক্লারেশন করতে রাত দুইটা বাজার কথা, খামাখা আমাদের মতন মানুষদের নিয়ে ও মাহফিল ভারী করার দরকার নেই। তো উনি বললেন যে স্যার শোভাবর্ধন নিয়েও তো একটা কথা আছে, বক্তারা বক্তৃতা করবে মাহফিলের একটা শোভাবর্ধনের কাজও তো হয়। তো বললাম যে ঠিক আছে তাহলে না হয় আসব, কিন্তু দেখলাম যে আমার নাম বক্তার মধ্যে রেখে দেওয়া আছে, তো শোভাবর্ধনের মধ্যেও নাই আর বক্তৃতা তো এমনিই গেল, কি জন্য যে আসছি আল্লাহ মাবুদ জানে। এরপরে আবার এখন শুনতেছি আমার যে বক্তৃতা দিতে দেওয়া হয়েছে সেটা হলো জাল হাদিসের কুফল, এই সমাজে জাল হাদিসের কুফল। দেখুন আমি যাদেরকে শোনাবো কেউ কুফলও নেবে না কেউ সুফলও নেবে না মাশা আল্লাহ। তা আমি বুঝতে পারতেছি না যে এই বিষয় নিয়ে কতক্ষণ আপনাদেরকে বিরক্ত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। যারা শুয়ে আছেন শুয়ে থেকে যদি শুনতে পারেন কোনো আপত্তি নাই, আলহামদুলিল্লাহ খুশি হলাম। গেলে খুশবু তার হাম্মাম রোজে তুমস্তম বগুফতামান গেলে নাসে যে বুদম, বগুফতামান গেলে নাসে যে বুদম, ওয়ালাকিন বগুল নশিস্তম জমালে হাম নশি দরমান নজর কর ওয়াগর নমন হামাখকম কহস্তম। শেখ সাদির একটা কথা মনে পড়ে গেল, আপনাদের এই ঐকান্তিক আগ্রহ দেখে তিনি বলছেন যে আমার দোস্ত বলতেছে যে সে এই একটু গোপন জায়গায় চোখ বন্ধ করে পানি ছাড়ছে, তো পানি ছাড়ার পরে এখন পানি ধোয়ার জন্য কোনো পানি নাই, বুঝতে পারছে তো পাশে দোস্ত হাইটে যাইতেছে, দোস্ত একটু ঢেলের ব্যবস্থা করো দেই পানির কাজটা সারি। তো তখন আমার দোস্ত ওই পাশ থেকে বললো যে নে এটা দেখ কামসার। তখন সে ঢেল যখন হাতে নিলাম তো এখন ঢেল দেখছি যে একবারে আম্বে মেশকর কস্তুরি যে আতর আছে তার চেয়ে সুগন্ধি লাগতেছে। এখন আমি বললাম বিপদে নিলাম তো পানি কাজ সারতে, এখন নাকে চলে যায় ঢেল, বুঝতে পারছি আমি এখন কি করব। তো পরে আমি তখন ঢেলেরে বললাম যে ঢেল তুমি মিশকে আম্বর কস্তুরি নাভি নাকি, এ আমার দোস্ত দিলটা কি। তখন ও ঢেল বলতেছে যে আমি গোলাপ ফুলও না কস্তুরি আম্বর মিশকে আম্বর কিছুই না, কিন্তু আমি এই সাদা মাটি, তবে আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আতরের সাথে বসবাস করা। বলছে কিভাবে, কয় যে আতরওয়ালা আতর বানাইছে পাতিলের মধ্যে রাখছে, ওইখানে যদি অনেকদিন রেখে দেয় আতরের গন্ধ এমনি বাতাসে মিশে যাবে,
এই জন্য ঢাকনা দিয়া চারিদিকটা বন্ধ করতে যে মাটি লাগাইছে, মাশাআল্লাহ আমি সেই মাটির মধ্যে পড়ে গেছি। ওইখানে থাকতে 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 পরে আতরওয়ালা আতরজন বিক্রি শুরু করে দিছে, ঢাকনা খুলে বলছে আমি মাটিতে মাটির মধ্যে পড়ে গেছি, আমার আর কোনো দাম নাই। তবে তোমার দুস্থ যখন হাত দেয়া তোমার হাতে দিয়ে দিল, আমি মনে করলাম যে আমার আবার এরকম কোনো কাজে লাগাবে কি না। জামালে আমে নাসি দরমান আসরকার ওয়াগারনা মান হামা খাকাম কে হাসতাম। শেখ সাদি বলছেন যে আমি তো মাটি ছিলাম, কিছুদিন এই আতরের সাথে বসবাস করার সৌভাগ্য যদি আমার না হইতো তাহলে আমি যেই মাটি সেই মাটি থাকতাম। সুতরাং এখানে আপনি শুয়েই থাকেন, বসেই থাকেন, চোখ খুলে রাখেন, চোখ বন্ধ রাখেন, কোনো সমস্যা নাই। যেই পবিত্র জায়গায় আসতেন মাদ্রাসা আল জামিয়া আল সালাফিয়া শেখ আব্দুরাজুনি ইউসুফ যেখানে আছেন, মুজাফর বিন মোহসিন যেখানে আছেন, আহলে হাদিসরা বরকতি বিশ্বাস না করলেও আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা সবাই বরকতময় হয়ে এখান থেকে ফিরে যেতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। বলছে যে জাল হাদিস সম্পর্কে কিছু বলবেন। জাল এই শব্দটা বরিন্দ এলাকায় চিংড়ি মাছের বলে, জাল মাছ, বুঝতে পেরেছেন? আর দিয়ারের লোকেরা চিংড়ি মাছ ধরে যেটা দিয়ে তারে বলে জাল, জালের ভিতরে জাল, ও ভোটও জাল, মানুষও জাল, এই যে সবাই সবাই ঘুমায় আছে এই সবাও জাল। জাল হলো আরবি শব্দ, বুঝতে পারছি, বাংলায় আমরা ব্যবহার করি জাল, জালিয়াতি, জালিয়াত চক্র, জাল দলিল, বুঝতে পারছেন, জাল টাকা, সব জায়গায় জাল। এই জাল শব্দটা হলো আরবি শব্দ, জিম আইন লাম দিয়ে এই জাল শব্দ আরবি ভাষা 800 বছর রাজত্ব করেছে আরবি ফার্সি এই উপমহাদেশে। সেই বাবর ভাই যে আসছিল, সেই বাবর ভাই থেকে শুরু করে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 800 বছর একটানা রাজত্ব করেছে এই দেশে, কোটকাছারি সব ফার্সি আর আরবিতে চলেছে। সুতরাং এই আরবি জাল বাংলা হয়ে গেছে, বাংলা হয়ে গেছে, বুঝতে পারছেন? এটাও একটা জাল। জাল শব্দটা, জাল শব্দটা আরবি ভাষায় একটা অর্থে ব্যবহার হয়, সেটা হলো যে ইচ্ছা প্রণোদিত হয়ে কোনো কিছু ব্যবহার করা, কোনো কাজ করা, ইচ্ছা প্রণোদিত হয়ে কোনো কাজ করা। এই কাজটা দুইভাবে হতে পারে, একটা হলো যে নিয়মতান্ত্রিক একটা পথ আছে, সেই পথেই কাজটা সম্পাদিত হবে, সেটাকেও জাল বলে। আর একটা হলো যে নিয়মের বাইরে, যে নিয়মের বাইরে যে ইচ্ছা করে একটা কাজ সম্পাদন করা, সেটাও জাল। কোরআন শরীফে সূরা বাকারা 19 নম্বর আয়াতের মধ্যে এই জাল শব্দটা ব্যবহার করে আল্লাহ বলছেন, মুনাফিকদের উদ্দেশ্য করে একটা ঘটনা বলতে যেয়ে বলছেন যে যখন আকাশে ঠাটা পড়ে, ঠাটা বুঝেন তো, বিদ্যুৎ বুঝেন, মাশাআল্লাহ, ঠাটা বুঝেন না, এই ঠাটা না বুঝলে তো আপনারা বোঝানো কঠিন হয়ে যাবে, বিদ্যুৎ তো এমনি চমকাইতেছে, হ্যাঁ মাশাআল্লাহ, ঠাটা বুঝার লোকও আছে, যাক জাল বুঝানো যাবে। এইরকম ঘন ঘটায় বিদ্যুৎ চমকে যখন আকাশে এইরকম একটা অভাবনীয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে বিকট শব্দ দিয়ে মানুষের কাছে আসে, তখন মানুষ মৃত্যুর ভয়ে মরে যাবে এই আওয়াজটা ঢুকলে কানে গেলে, এই জন্য ইচ্ছা করে কি করে কানের ভিতরে
আঙুল ঢুকিয়ে দেয়। তাহলে এই যে জাল ইয়াজ আলু না, সেই যে কাজটা করলো এটা কি করলো? ইচ্ছাকৃতভাবে কাজটা করলো। এটা নিয়মেই, অর্থাৎ এই নিয়মের ভিতরেই পড়ে, মানে এটা নর্মালি হবারই কথা। কিছু কিছু কাজ আছে মানুষের এই ব্রেনের ভিতরে, শব্দ, এই যে আমি বলতেছি কথাগুলো বানায় বানায় ভিতরে আসতেছে, সাজায় সাজায় আপনাদের কাছে বলতেছি, কিন্তু কিছু কথা আছে এই ব্রেনের ভিতরে তারা স্বয়ংক্রিয়, আমার বানান লাগে না, ও নিজেই একশানে চলে যেতে পারে। যেমন ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, যেতে যেতে চাচা আছে, চাচার পায়ের সাথে পা লেগে গেল, তখন দেখবেন আপনি চাচারে ভুল স্বীকার করার আগেই আপনার মুখ দিয়ে চলে আসে, সরি চাচা, মনে কিছু করেন না, বলেন কি না? এই যে সরি, হ্যাঁ, এই সরি শব্দটা মাথার ভিতরে স্বয়ংক্রিয়, আপনার চিন্তা করার আগেই সে দাঁড়িয়ে পড়ছে। তো এইটা হলো ইচ্ছাকৃতভাবে এই কাজটাকে জাল বলে। আরেকটা জাল আছে, সেটা হলো সূরা নাহালে 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া জালুনা লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। কাফের মুশরিক মুনাফিকদের উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে দেখো এই মানুষগুলো তারা না জেনে, না শুনে, না বুঝে, মন গড়াভাবে, ইচ্ছায়, ইচ্ছা করে, কৃত্রিমভাবে তারা বলতেছে যে এই ফেরেশতারা হইল সব নারী জাতি, আর এরা হইল আল্লাহর মেয়ে। আল্লাহুম্মা ইয়াশতাহু, অথচ তারা নারী মেয়ে যদি জন্ম নেয়, জীবন্ত কবর দিয়ে দিতেছে, খালি শুনবে যে তার ঘরে মেয়ে হয়েছে, এই কথাটা যাতে না আসে এর জন্য গোপনে মেয়েদেরকে সরাই দিতেছে, ছেলে পাওয়ার জন্য, ছেলের বাবা হওয়ার জন্য তার কি আকাঙ্ক্ষা পেশ করতেছে, সে যেটা চায় সেটাই সে করে যাচ্ছে। তাহলে এই জালটা হলো মন গড়া কোনো কাজ করা, মন গড়া কোনো কাজ করা। আমাদের এইটাই হলো আজকের আলোচনার জাল, মন গড়া ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অথবা আল্লাহর নামে অথবা ধর্মের নামে জাল কথা, মন গড়া কথা মানুষের বলা। এহিয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালির বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ আছে, বই আছে, যারা মোটামুটি বাংলা পড়তে জানেন, ইসলাম ফাউন্ডেশন থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলা হয়ে গেছে এহিয়া উলুমুদ্দিন, আমরা অনেকেই পড়েছি, অনেকেই পড়ে অনেকে জানি। তো এর মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিসটা সনদ মনদ লাগে না, মানে ওই হাদিসটা জাল না ভালো, জাল না সহি, এটা জানার জন্য শেখ মুজাফর বিন মোহসেনেরও দরকার হবে না, এরকমভাবে জাল হয়। কি বলছে? আল বাজিন জানো দাওয়া উনলি কুল্লি দা, বাংলা হইল বেগুন হইল সকল রোগের ঔষধ। মানে হাদিসটা যে বানাইছে জিন্দিগিতে বেগুন খায় নাই, অথবা সেই দেশে বেগুনই হয় না। আরে বেটা, বাংলাদেশে চৈত মাসে যে বেগুন পাওয়া যায়, এ খাইলে মাশাআল্লাহ বিনা হুকুমে চুলকানি শুরু হয়ে যায়। আর বলতেছে বেগুন হলো সকল রোগের ঔষধ। তো এটা হাদিস জাল না সহি, সনদ দরকার আছে? দরকার নাই। তাহলে মন গড়া ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ধর্মের নামে, আল্লাহর নামে এইভাবে যারা বলে দেয়, এগুলো হলো জাল হাদিস। তো এই জাল হাদিসের কুফল নিয়ে কথা বলতে হবে। আমাদের হাতে তো বুঝতেই পারছেন সময় কত বেশি, সেই দিকে চিন্তা করে আমি কথা গুছাইতে পারতেছি না। এই জাল কাজটা কেন করে? ইসলামে যে জাল জালিয়াতি হয়েছে ধর্মের নামে, এগুলো বিচার করলে দেখা যাচ্ছে দুইটা কারণে মানুষ এই কাজটা করে। এক, ভালো উদ্দেশ্যে, দুই,
খারাপ উদ্দেশ্যে। জৈনুদ্দিন আলী রাফি একজন উসুলবিদ, হাদিস বেত্তা, এ নিয়ে প্রচুর কাজ করেছেন তিনি। তিনি বলতেছেন যে একজন সুফি মানুষের সাথে দেখা হলো, খুব আল্লাহওয়ালা, খুব দিনদার, খুব পরহেজগার। ওই মানুষটারে দেখলে, মানুষটার সম্পর্কে উনি বলতেছেন যে ওই মানুষটারে দেখলে যে কোনো মানুষ বলবে আজকে জিব্রাইলের সাথে আমার দেখা হয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম এত পূত পবিত্র একটা নাম, ওই মানুষটা দেখলে সে জিব্রাইলের কথা মনে পড়ে যাবে, এত পবিত্র মানুষ। তো ওনার সাথে একদিন কথা বলতে বলতে উনি বলছেন যে, চাচা মিয়া, তোমারে কি বলবো, আমি মাশাআল্লাহ প্রায় 3 লক্ষ হাদিস জাল করেছি। তো উনি আকাশ থেকে পড়ে গেলেন, বলেন কি, আপনি হাদিস জাল করেছেন আপনি? বলছে হ্যাঁ, হাদিস জাল করেছি। বলছে কেন? বলছে দেখলাম যে মানুষ এই দর্শন নিয়ে, ফলসফা নিয়ে, মান্তিক নিয়ে, ফেকা নিয়ে, উসুলে ফেকা নিয়ে মেতে পড়েছে, কোরআন হাদিস শিখার জন্য কোরআন হাদিস ছেড়ে দিয়েছে। বুঝতে পারছেন কথা? কোরআন হাদিস শিখার জন্য কোরআন হাদিস ছেড়ে দিয়েছে। কোরআন হাদিস শিখবে কিন্তু কোরআন হাদিস দিয়া না, অন্য অন্য বই পড়বে, ওতেই নাকি তাদের কোরআন আছে। বুঝতে পারছেন? কোরআন দিয়ে কোরআন শিখবে না, হাদিস দিয়ে হাদিস শিখবে না, অন্য বইয়ের ভিতরে তারা কোরআন আর হাদিস খুঁজতেছে। তা আমি মনে করলাম যে এই মানুষগুলোরে কোরআন আর হাদিসের থেকে আনার উপায় কি, তারা আসতে পারলে তো আর ওদিকে যাবে না, কোরআন থেকে কোরআন শিখবে, হাদিস থেকে হাদিস শিখবে। তো তখন আমি এই জাল হাদিস বানাইতে লাগলাম, উদ্দেশ্য যে মানুষ এই কথা শুনে কোরআন হাদিসের দিকে একটু আগাইয়া আসুক, তাহলে যার যার রাস্তা সে সে পেয়ে যাবে। বলছে কীভাবে বানাইলেন? বলছে আমি বানাইলাম সূরা ইয়াসিন, এইটা যদি জাপানি অক্ষরে লেখা তাবিজের ভিতরে বই রাখেও সাথে রাখতে পারে, তাহলে গোবিন্দগঞ্জের হাটে যাবে, ভবানীপুরে হাটে যাবে, তার ওই টাকা পয়সা কোনোভাবেই চুরি হওয়ার সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? সুরাই বাকারা, ওই সুরাই ইখলাস, এই এই সুরার এইরকম এত ফজিলত বলতে লাগলেন যে এই আয়াতুল কুরসি যদি কেউ পয়রা শুইতে পারে, কেতাবিজ গলার মধ্যে রাখতে পারে, মাজার মধ্যে রাখতে পারে, বাড়ির কোনায় আচালে, হ্যাঁ, বাড়ির ঘরের কোনার মধ্যে যদি রেখে দিতে পারে, তাহলে ওই বাড়িতে কোনো দিন চুরি বা ডাকাতি হবে না। তো মানুষ এইসব শুনে দেখলো যে তাহলে চোর ঠেকানোর উপায় কী, ডাকাত ঠেকানোর উপায় কী, পুলিশের কাছে গেলে, বুঝতে পারছেন, নিজের বর্ণনা দিতে দিতে নিজের দফা শেষ, নিজের দফা শেষ। অ্যাক্সিডেন্ট হয়েছে, 20,000 টাকা পাবে বাস মালিকের কাছ থেকে, তুলে দেবে কে, ওই পুলিশ কি, থানা কি, এই কি অমুক। এখন এই গরিব মানুষ ওই পুলিশের সেই থানা পর্যন্ত যাইতে আর আসতে স্যান্ডেলও শেষ, 20,000 টাকাও শেষ, তো যাবে কিভাবে? তো বলছে তাহলে এইভাবে শুনে শুনে মানুষ আস্তে আস্তে কোরআনের দিকে আসবে, এই মনে করে আমি 3 লক্ষ হাদিস বানাইছি, বাজারে ছেড়ে দিয়েছি। তাহলে কি উদ্দেশ্য, কি উদ্দেশ্যটা কি ভালো, কিন্তু জাল হাদিস। দুনিয়ার সমস্ত মানুষের ইমানদার বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, আল্লাহর নামে, ধর্মের নামে মিথ্যা কথা বলা যাবে কি যাবে না? যাবে না। দেখেন আপনাদের ফতোয়া দেওয়া, শিখাই দেওয়া লাগতেছে না মাশাআল্লাহ। কারে বলে মুফতি, কিসের মুফতি? কাজী ইব্রাহিম, হ্যাঁ, এখানে আমরা বহুত ইব্রাহিম আছি। তাহলে যাবে না যেখানে, সেখানে এই বেচারার কি দায় পড়েছে কোরআন হাদিসের দিকে আনার জন্য মিথ্যা কথা বলে ডাকার? আর আরেকজন তারা অসৎ উদ্দেশ্যে কোরআন হাদিস জাল করেছে, অসৎ উদ্দেশ্যে কোরআন হাদিস জাল করেছে। কেন? যে মানুষদেরকে, মুসলমানদেরকে তাদের ইমানে খাতরা আনার জন্য, আকিদা ভ্রষ্ট করার জন্য তারা এইভাবে চেষ্টা করেছে। তাদের ভিতরে বিশেষ করে জিন্দিক একটা গ্রুপ আছে, তারা অগ্নি পূজক পূজক ছিল, অগ্নি উপাসক ছিল, পারস্যের অধিবাসী ছিল। এই লোকগুলো নিজের ইমানকে, নিজের বিশ্বাসকে লুকায় রাখা, মুসলমানদের সাথে জাহেরাতের নামাজ পড়তো, এই করতো, সেই করতো, মুসলমান সেজে মুসলমানদের ভিতরে
এইরকম বাজে আকিদা ঢুকায় দেওয়ার জন্য তারা এই হাদিস কোরআন জাল করার চেষ্টা করেছে। কয়েকদিন আগে উমরায় গেছিলাম, তো সেখানে একটা কনফারেন্স হলো, তো সে কনফারেন্সে একটা পর্বে দেখলাম বিহারুল আনোয়ার নামে শিয়াদের একটা কিতাব আছে। প্রথমে জিজ্ঞেস করলো যে আপনারা ধারণা করতে পারেন বইটা কয় খণ্ডে বিভক্ত, তো কেউ বলে 20 খণ্ড, কেউ বলে 25 খণ্ড, কেউ বলে 50 খণ্ড, কারণ ফতোয়া ইবনে তাইমিয়া 37 খণ্ডে, এইরকম এক মানুষ উঁচা হয়ে যায়, এই কিতাবটা কত আর হইতে পারে, এরকম আন্দাজ করে বলতেছে। তো যিনি আমাদের সেই স্লাইড দেখাচ্ছেন, উনি স্লাইড দেখায় বললেন যে এইটা 120 খণ্ডে বিভক্ত, তাহলে কত বড় কিতাব এই কিতাব, এত বড় এই কিতাবের ভিতরে কত জাল হাদিস আছে আপনাদের শুধু একটা শোনাব। ওই কিতাবের উদ্ধৃতি দেয়া কাশফুল আসরার নামে একটা কোরআনের তফসির লিখেছে ইমাম খুমিনী, তো ওখানে উনি তফসির করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার তাবলিগটা ঠিক মতন করতে পারতেন, সঠিকভাবে কইরা যাইতেন, তাহলে এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে আজকে যত ফিতনা ফাসাদ দেখতেছেন কিছুই হইতো না। তাবলিগটা কি বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাসূল বানাইছে শুধু এই কথা বলার জন্য যে তুমি বলে দাও আল আলিও ওলিউল্লাহ, হযরত আলী হলো আল্লাহর ওলি, এই কথাটা শুধু দুনিয়ার মানুষের জানানোর জন্য উনারে বানাইছেন নবী। কিন্তু উনি এই কথা না জানাইয়া মানুষের কয় নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো, এই করো, সেই করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব। এইরকম ভাবে অসৎ উদ্দেশ্যে সৎ উদ্দেশ্যে এই জাল হাদিস দুনিয়াতে তৈরি হয়েছে। এখন এই যে উদ্যোগ নিল, কিভাবে এই উদ্যোগ নিতে পারে, এর পিছনে দুইটা কারণ আছে বা দুইটা দিক আছে। যারা এখনো জেগে আছেন তারা যদি শুনেন তাহলে উপকার হবে, ঘুমায় আছে যারা তাদের বিরক্ত করার দরকার নাই। আমি যেভাবে কথা বলতেছি ঘুমানোর লোকগুলো আস্তে আস্তে ঘুমে ঢলে পড়বেন বলে আমার বিশ্বাস আছে। এখানে দেখেন প্রথম যে বিষয়টা সেটা হলো যে যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী, ভালো করে শুনেন, যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী। মানে হলো যে এই একটা উসুল মানুষের মধ্যে দানা বেঁধেছে এক সময় যে যে কাজটা হইতে পারে, কোনোভাবে এটা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করতে পারি, তাহলে সেই কাজটা হয়েছে এটা ধরে নেওয়া যায়। বলছে কীরকম, বলছে দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন ইমাম ছিলেন, ইনি মদিনায় থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 124,000 যে সাহাবী রাইখা গেলেন দুনিয়াতে তার বেশিরভাগই ছিল কোথায়, মদিনায়। তাহলে দুনিয়াতে যত হাদিস আসছে সাহাবিদের কাছ থেকে এই সমস্ত হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শোনা সম্ভব কি না আপনারা বলেন? আমার সাথে নাই বোঝা যাচ্ছে, মদিনায় সমস্ত সাহাবিরা বসবাস করতেন, সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 70 বছর ইমামতি করলেন, তাদের কাছ থেকে হাদিস কোরআন জেনে ইনি মালিকি মজহাবের ইমাম হলেন, তাহলে এই সাহাবিদের কাছ থেকে হাদিস শোনা সম্ভব কি না? সম্ভব, আপনারা বলেন সম্ভব। মদিনায় ছিল, মদিনায় ছিল, একটু ভালো করে বুঝেন, চেষ্টা চাইেন না আমার কথা একটু বুঝতে, সব খুব সহজভাবে আমি বলার চেষ্টা করি। তাহলে কি ইমাম মালিকের জন্য এটা কি সম্ভব? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনাকে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ বলে যে উনি তাবেঈ ছিলেন, বেশ কিছু সাহাবির সাথে ওনার দেখা হয়েছে, সাহাবিদের কাছ থেকে উনি নিয়েছেন, কেউ কেউ মনে করে উনি তাবেঈ ছিলেন।
সে জাগে ওনার যেই সময়টা 150 হিজরিতে উনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই সময়ে ওনার যেই জন্ম 80 হিজরিতে তখন থেকে নিয়ে বেশ কিছু সাহাবিও দুনিয়াতে ছিলেন বলে ইতিহাস আমাদের বলে। এবং বড় কথা যেটা ছিল, সাহাবিদের প্রত্যক্ষ ছাত্র যারা, তারা সেই সময় পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, তারা হলো তাবি। এ তাদের মাধ্যমে ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম দাও আবু দাও, তিরমিজি, যত দুনিয়ার মানুষ আছে সবাই হাদিস সংগ্রহ করেছে। তো যাদের কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন তাদের সাথে উঠা বসা হচ্ছে কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দ্বারা এই হাদিস শোনা সম্ভব কি না? সম্ভব। আপনারা বলেন সম্ভব। এখন কিছু মানুষ এই উসুল ধরে নিল যে যেহেতু সমস্ত হাদিস সাহাবীদের কাছ থেকে, তাবিদের কাছ থেকে ওনার হাদিস শোনা সম্ভব, সুতরাং উনি কি শুনেছেন? অবশ্যম্ভাবী, তো অবশ্যই উনি শুনেছেন। সুতরাং যেসব ফতোয়া উনি দিচ্ছেন এই ফতোয়ার পিছে অবশ্যই একটা হাদিস আছে, আমরা জানি আর না জানি। ভালো করে শুনে উসুলে চলে আসলো যে যেটা অসম্ভব নয় সেটা অবশ্যম্ভাবী। যেহেতু ওনাদের দ্বারা হাদিস শোনা অসম্ভব না, ইমাম বুখারী যখন হাদিস সংগ্রহ করতেছে 5 জন লোক ওনার উস্তাদ লাগে, 5 জন, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ যায় ছাত্রের সাহাবির কথা বলে, তারপর রাসূলুল্লাহ সাল্লামের কথা বলে। কয়েকটা হাদিস আছে মাত্র 3 জন সনদ দিয়ে 3 জনের মাধ্যমে উনি শুনে ফেলছেন, বেশিরভাগ হাদিস 5-6 জন রাবি সেখানে আছে। আর আবু হানিফা, ইমাম মালিক, কি আহমদ বিন হাম্বল, কি ইমাম শাফি রহমতুল্লাহ, ওনারা আরও কাছের লোক ছিলেন। সুতরাং ওনাদের দ্বারা হাদিস শুনে থাকা সম্ভব, অসম্ভব নয়। সুতরাং যত কথা ওনারা বলেছেন নিশ্চয়ই তার পিছনে কোনো হাদিস আছে, আমরা জানি আর না জানি। আর একটা সেটা হলো যে কিছু মানুষ মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আউলিয়া যারা, তাদের মুখ দিয়ে যেটা বাইর হয় সেটা ভালো না মন্দ? ভালো। সুতরাং দুনিয়াতে যত ভালো কাজ আছে কোনো না কোনো নবীর দ্বারাই তো চালু হয়েছে। দুনিয়াতে যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো কাদের মাধ্যমে আমরা শুনছি? আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে আমরা শুনছি। সুতরাং যেই কাজটা ভালো সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই বললে মনে করা এতে কোনো দোষের কিছু আছে? দোষের কিছু নাই। যেমন ধরেন এই বাংলাদেশে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদ। এই জাতীয়তা বিশ্বাস করার কারণে আমরা একটা দেশকে ভালোবাসি, দেশের নাম কি? বাংলাদেশ। সুতরাং এই দেশকে ভালোবাসাটা আমার একটা ইমানি দায়িত্ব। এই কথা যদি আপনি বলতে পারেন তাহলে অন্যান্য মানুষদের মাঝেও আপনার একটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সুতরাং এই একটা উত্তম কাজ, উত্তম কথা। এই কথাটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলে দেওয়া হয় তাহলে রাসূলের কী হয়ে গেল? উত্তম হয়ে গেল, সবার কাছে প্রিয় হয়ে গেল। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি চালাল, কি মুসি, সবাই বললে আরে এ এত আসল রাসূল, এ আমাদের কথাও 1400 বছর আগে হে মক্কায় থাকতে বলে দিছে। হুব্বুল অতানে মিনাল ইমান, ঢাকায় যান, রাজশাহী যান, রংপুর যান, দিনাজপুর যান, যেখানে যান বিল বোর্ডে বড় করে লেখা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ, নিচে লেখা আছে আল হাদিস। তাহলে উসুলটা কি বলছে? যে ইজা কানা কালাম খায়রিন ফালা বাস আন ইয়াদা লাহু ইসনাদান, যে যখন কোনো ভালো কাজ, ভালো কথা, ভালো পরামর্শ পাওয়া যাবে তাহলে সেটার জন্য যদি একটা সনদ বানিয়ে নেওয়া যায় তাতে কোনো দোষের কিছু নাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার আল এলাল কিতাবের মধ্যে একজনের কথা নকল করেছেন, বেচারার নাম হল আবু মুকাতিল খোরাসানি। তো বলছেন যে আবু মুকাতিল খোরাসানি উনি প্রায় 13,000 হাদিস বর্ণনা করেছেন একজন লোকের কাছ থেকে। ওই লোকটা খুব বিশ্বস্ত একজন রাবি, খুবই সৎ একজন রাবি, তার নাম আউন ইবনে সাদ্দাদ।
তুমি যে কোনো কথার ভিতরে এই আন আউন ইবনে সাদ্দাদ বলে একটা সনদ বানিয়ে মানুষের সামনে পেশ করে দিতেছে। তো একটা হাদিস বলতেছে আন আউন ইবনে সাদ্দাদ কালা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ফা বিকুল্লি কালামাতিন ইয়াকুনু বিহাদাইদি কাজা 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 এর বড় হাদিস বলে দিল। তো বাংলাটা কি বাংলা হলে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কেউ যদি এই কালেমাটা পড়তে পারে কালেমা শাহাদাত উচ্চারণ করতে পারে তাহলে প্রত্যেকটা কালেমায় একটা করে পাখি জন্ম নেবে। বলেন সুবহানাল্লাহ, এই একটা করে পাখি কত বড় হবে? বলছে পাখি তার ঠোঁট যদি ফাঁক করে তাহলে একটা ঠোঁট মাটিতে থাকে আরেকটা ঠোঁট আকাশে চলে যায়। পাখিটা কত বড় একটু চোখ দিয়ে তাকায় দেখেন, আপনার চোখে বুঝতে পারবেন না মাশাআল্লাহ। এই পাখি ডুব দিবে কোথায়? এরকম সাগর কি বাংলাদেশে আছে? নাই। আকাশের ভিতরে একটা বড় সাগর বানায় ফেলেন, সেই সাগরের মধ্যে এই পাখি যদি ডুব দেয়, ডুব দেবার পরে যদি এরকম পাখিটা ঝাড়ে মারে তাহলে ওই পাখি থেকে কত ফুটা পানি পড়তে পারে গুনতে পারবেন না। বলছে এত পরিমাণ গুনাহ যদি আপনার হয়ে থাকে আল্লাহ এই কলেমার বদৌলতে আপনার সেই গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ, এরকম প্রত্যেক কালেমায় প্রত্যেকটা পাখি হইলো, প্রত্যেক পাখির এরকম যদি ঝাড়া মারে আর ফোঁটা পড়ে তাহলে আপনার গুনাহ কি কুল পাইবে মিয়া? তো এই হাদিস বললে আবু মুকাতিল খোরাসানির ভাতিজা, সেও মহাদ্দেশ মানুষ, সে এই হাদিস শুনে আসে, চাচা আপনি যে এই হাদিস সমানে বলতেছেন মানুষও খুব গিল্লা খাইতেছে, এরকম হাদিস কিন্তু খুব মজা লাগে, বুঝতে পারছেন? এই একবার যদি পড়েন, এই দোয়া পড়লে 20 লক্ষ সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ, এই কলেমা যদি পড়েন 59 কোটি সব হয়ে যাবে আপনার আমল নামে। বলেন সুবহানাল্লাহ, এরকম যদি বলে তো মানুষ নিরানি খেসেনি বাদ দেয়া খালি ওই তসবি পড়া শুরু করে দেয়, কি এর নামাজ নিয়ে ওটা রাখেন, আগে তসবি পড়েন, বুঝতে পারছেন? এরকম সে চলে যায়। এটা আপনি দেখতে পাবেন যে আমাদের এখানেও আমরা এরকম দেখতে পাই যে মানুষ এই বাদ দিয়া ওই তসবির পিছনে লেগে গেছে। তো এইরকম তো ভাতিজা বলতেছে, চাচা আপনি যে আউন ইবনে সাদ্দাদের এই রেওয়ায়েতে এইভাবে হাদিস বলতেছেন, আমি ওনার সাথে অনেকদিন উঠা বসা করলাম, আমি ওনার আরও ছাত্রের সাথে উঠা বসা করলাম, তো ওনার মুখ দিয়ে এইরকম ফজিলতের কোনো হাদিসই তো শুনলাম না, আপনি যে সমানে ওনার নামে হাদিস বর্ণনা করতেছেন। কারে ভাতিজা তুমি কও কি? উনার উনি বলুক না বলুক, উনি একজন বিশ্বস্ত লোক, ওনার নামে বললে বাজারে সব মানুষ জিনিসটা খাবে। তো দেখলাম যে এই কথাটা তো খুব ভালো কথা, এই কথাটা ভালো, এটা একটা হাদিস বানায় যদি বাজারে ছাড়ি তো সমস্যাটা কোথায়? বুঝতে পারছেন কিনা কথাটা? এই দুইটা কারণে মানুষের ভিতরে এই উদ্যোগ জন্ম নেয় এবং তারা জাল হাদিস তৈরি করতে উদ্যোগী হয়। মানুষ যে দলিল দিবে, ইসলামে কয়েক রকমের দলিল আছে, একটা প্রকারের নাম আপনাদের বলি, দলিল দুই রকমের হতে পারে, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। যখন আপনারা বুঝবেন না মাথা নাড়া দিন, আমি বক্তৃতা বন্ধ করে দেব। জাহিরি বাতিনি, প্রত্যক্ষ পরোক্ষ, ওই কথার ভিতরে আপনি বুঝতে পারবেন যে এটা হালাল না হারাম। আর কিছু ঘটনা আছে যে ওই কথাটা থেকে বোঝা যাবে না, বাইর করতে হবে কথার ভিতর থেকে, বাইর করতে হবে। যেমন ধরেন আপনার এই গ্রানের ভিতরে একটা ফোড়া হয়েছে, ফোড়ার মুখ সাদা হয়ে গেছে, টনটন করতেছে, ব্যথা হয়ে গেছে, আপনি ডাক্তারে যায় যদি বলেন যে আমার এখানে খুব টনটন করে ব্যথা করতেছে, ডাক্তার আপনার এখানে কাপড় উদাম না করে এই ট্যাবলেট দিয়ে দিতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু যদি এইরকম কোনো ব্যথা কোথা বোঝা না যায় আর আপনি বলেন যে আমার এটা ব্যথা হয়েছে ব্যথা হয়েছে, তখন ডাক্তার টিপ দিবে, এই করবে সেই করবে, এই এই ওই পরীক্ষা টরীক্ষা দিয়া 13,000 টাকা বিল উঠে তারপরে বলবে যে আপনি এই ট্যাবলেট খাওয়া শুরু করে দেন, হয়তো কিছুই আপনার হবে না। এটা হলো পরোক্ষভাবে ঘটনা। তো কথার ভিতরে এইরকম প্রত্যক্ষ পরোক্ষ থাকতে পারে। আমি আরো পরিষ্কার করে আপনাদের বুঝাই, বাবা মা যখন হয়ে যায়, বাবা মা যখন হয়ে যায় ছেলে মেয়ের এসে বড় করতে থাকে, আচ্ছা বাবা মার কি উদ্দেশ্য এই ছেলে মেয়ের পিছনে যে লাখ লাখ টাকা খরচ করতেছে? বলেন ভাই টুপিওয়ালা ভাই, আপনি বলেন সাদা টুপিওয়ালা, এই বাবা মা যে এত খরচ করতেছে কি উদ্দেশ্যটা কি, মানে কি চায় সে?
ইনকাম ফিডব্যাক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে ছেলে মেয়ে বুড়া গেলে তারে কামাই করে খাওয়াবে, এই জন্য সে ছেলে মেয়ের কাছে ইনভেস্ট করতেছে। আসল উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হইল কোনো বাবা মাই কিন্তু এই উদ্দেশ্যে ছেলে মেয়ের মানুষ করে না, সে মানুষ করে তার ছেলে মেয়েটা তার চেয়েও বড় হোক। সে যত বড়, মা ফাইভ পাস করে নাই, বাবা নিজে সই করতে জানে না, কিন্তু ছেলে কিভাবে ইউনিভার্সিটিতে যাবে, রিক্সা চালায় ভিক্ষা করেও সে চেষ্টা করে, করে কি করে? এই বাবা মা যখন দাদা হয় তখন তার উদ্দেশ্যটা কি থাকে, তার চাহিদাটা কি? তার চাহিদা হইল যে নাতি নাতকুরের সাথে একটু বিকালবেলা হাঁটাচলা করবে, কারণ তার সাথে আলাপ করার আর কোনো লোক থাকে না, সে চায় তার জিন্দগির সমস্ত অভিজ্ঞতা শেয়ার করবে। কিন্তু ছেলে দেখা হইলে বাবা কেমন আছো, বৌমা দেখা হইলে বাবা গোসল করছেন নি, শেষ, আর কোনো কথা জিগায় না। কিন্তু নাতি নাতকুর যদি থাকে তখন তারে জিগায়, দাদা তুমি স্কুলে যে গেছিলা প্রথম দিন তোমারে কি কইছিল মাস্টারে কত? এই কথা কইলে দাদা যে শুরু করে ঘন্টার পর ঘন্টা যাইতেছে, তারপরও তার ওই সারে যে কি কইছে এটা শেষ হয় না। মানেটা কি? মানে হলো যে কথা শেয়ার করার একটা সুযোগ পায়, সময় কাটে। তো একটা ঘটনা আপনাদের বলি, এই দাদা নাতিরি নিয়ে বিকালবেলা হাঁটতেছে, বুঝতে পারছেন, হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাইতে যাইতে হঠাৎ করে ওই নাতি টান দিছে হাত ধরে, দাদা। তো দাদা কি হয়েছে বল তো? বলছে দাদা পা দে কি ঝোল হয়, পা বুঝেন তো, এটা না বুঝার কথা না, দাদা পা দে কি ঝোল হয়। তো দাদা তো হতাশা হয়ে গেছে, আরে কি প্রশ্ন করছিস তুই, কি হলো? তো বলছে না আমি বললাম। তো দাদা বলছে না তো পা দে তো ঝোল হয়। তখন নাতি বলছে তবে তো আমি হেগে দিয়েছি। তাহলে এই যে নাতি নাতি যে হেগে দিয়েছে, এর দলিলটা কি? এর দলিল হলো পাদে ঝোল হয় না, দেখছেন, পাদে ঝোল হয় না, ওই দলিল হলো সে হেগে দিয়েছে। এটা হলো পরোক্ষ দলিল, প্রত্যক্ষ না, বুঝতে পারছেন না ঘটনা, প্রত্যক্ষ না, এটা পরোক্ষ দলিল হইল। তো পরোক্ষ দলিলটা ঠিক না বেঠিক, নাতি চিন্তা করতেছিল যে এটা যে হইলো আওয়াজ হলো ঠুস করে, আবার প্যানও একটু ভিজা ভিজা লাগতেছে, এ ঘটনা কি? তখন একবার মনে করে পাদ দিয়ে মেরেছি, আবার মনে করে যে হেগে দিয়েছি, দুইটাই হইতে পারে, কিন্তু কোনটা ঠিক? এই জন্য কারে জিজ্ঞাসা করা লাগলো, ওই দাদারে। তখন সে কনফার্ম হলো যে আমার এই যে ঠাস করে আওয়াজ হয়েছে আবার ভিজা ভিজা লাগে, এটা কিন্তু পাদ না, ক্লিয়ার, এটা নাম পরোক্ষ দলিল। তাহলে কাউরে জিজ্ঞাসা করে কনফার্ম হওয়া লাগে, এই জিজ্ঞাসা না করে কনফার্ম যদি হন তাহলে জাল হয়ে যাবে। কিভাবে জাল হয়ে যাবে আমি আপনাদের একটু নিয়ে যাই, সুরা আল ফাতা নামে একটা সুরা আছে, এই সুরার ৬ নম্বর একটা আয়াত আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়ালানাহু ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন যারা মুনাফিক, যারা মুশরিক, যারা কাফির, যারা আল্লাহর দিন আল্লাহর মানে না, যারা আল্লাহর বিদ্রোহী নবীর বিদ্রোহী নবীকে প্রত্যাখ্যান করে, গাজিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ তাদের উপরে রাগ করেন, গুসা করেন, লানত বর্ষণ করেন। এখন কথা হইল যেটা, সেটা হইল যে আমরা কলেমা ইমানে মুজমাল যখন পড়ি তখন বলি আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানিহি, এভাবে একটা কলমা আছে যে আল্লাহ বল, আমরা বলি যে আল্লাহর যত নাম আছে, আল্লাহর যত গুণ আছে, এই গুণেও নামে পরিপূর্ণ যেই সত্য, সেই সত্যের উপরে আমি ইমান আনলাম, তিনি আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন সুবহানাল্লাহ, এ বলে আমরা ইমান এনেছি। এখন নামে ও গুণে
দুটা আলাদা আলাদা, একটা নাম একটা হলো গুণ, গুণ মানে বৈশিষ্ট্য। তাহলে বলছে যে সমস্ত মানুষের যে নফস আছে এই নফস খারাপ প্ররোচনা দিতে থাকে, আল্লাহ যদি কারো উপরে রহম দয়াশীল হয়ে যায় তাহলে সে বেঁচে যেতে পারে। রাহিমা মানে দয়া করে, তাহলে দয়া করে একটা কি আল্লাহর গুণ বৈশিষ্ট্য, ঠিক আছে। এখন গাজিবা রাগ করা, গাজিবাল্লাহ আলাইহিম রাগ করা, এটা আল্লাহর কোনো বৈশিষ্ট্য কি না বৈশিষ্ট্য, কারণ এটা বোঝা যাইতেছে এখানে, ক্লিয়ার ক্লিয়ার বোঝা যাইতেছে। গাজিবা শব্দের অন্য কোনো অর্থ যদি রাসূল সাল্লাল্লাহু না বললে থাকেন, সাহাবি রাদিয়াল্লাহু তাআলা না বললে থাকেন, আরবি ভাষার ভিতরে যদি এর কোনো আলাদা অর্থ না থেকে থাকে, তাহলে গাজিবাল্লাহ আলাইহি মানে আল্লাহ তাদের উপরে রাগান্বিত হন। কথা শেষ। এখন মাতুরিদি আকিদার যেসব লোক আছে, মোতাজিলি যেসব লোক আছে, শিয়া যেসব লোক আছে, ও বলছে না আল্লাহ রাগ করে এটা বলা যাবে না। বলছে কেন? কয়েছে তাহলে আল্লাহ আর আল্লাহ থাকবে না, সমস্যাটা কি? কয়ে থাকবে না এই জন্য যে মানুষের রাগ কখন হয়? বলছে রাগ হয় মাথার ভিতরে যে চান্দি আছে, চান্দির নিচে একটা মগজ আছে, মগজের চারটা খণ্ড আছে, চার ভাগে বিভক্ত আছে, তার ডান পার্শ্বের যে খণ্ডটা আছে এই খণ্ডের ভিতরে যে রক্ত চলাচল করে, এই রক্ত চলাচলে কোনো কারণে যদি বিঘ্ন ঘটে তখন মানুষ রাগ করে। তা আল্লাহরে যদি কেউ আল্লাহ রাগ করছে, তাহলে তার মাথার চান্দির ভিতরে ওই মগজের ওই চতুর্থ খণ্ডটার মধ্যে রক্ত জমা একটু অসল হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে আল্লাহর রক্ত চলাচলেও বিঘ্ন ঘটে কি ঘটে না? ঘটে। তাহলে সে কি আল্লাহ? আল্লাহ না। সুতরাং আল্লাহ রাগ করছে এই কথা বলা যাবে না। আস্তে, কিছু মানুষ এই মনে করলো কেন যে আল্লাহরে অন্য মাখলুকাতের সাথে মিলাইয়া চিন্তা করতে যাইয়া বিপদে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তারা বলে গেলেন, লাইসা কা মিসলিহি শাই, আল্লাহরে চিন্তা করতে হবে, আল্লাহর মতন এই দুনিয়াতে আর কেউ নাই। সুতরাং তার রাগ তার মতো, আমার রাগ আমার মতো, শেষ হয়ে যেত। এখন ঘটনা যেটা আপনাদের নিয়ে যাব সেটা হলো আরেক জায়গায়, ওই নাতির জায়গায় আপনাদের নিয়ে যাব। সেটা কি বলছে? আচ্ছা, রাহিমা মানে দয়া করা, যে দয়া করে তারে কি বলে? দয়ালু বলে কি না? আরবিতে বলে আর রহমান আর রাহিম, এরকম শব্দ আছে না? এর বাংলাটা কি? দয়ালু। এরকম করে নাম আছে 99টা, আর আল্লাহর নামে যে একটা মিল্লা হয়েছে কয়টা? 100টা। আল্লাহর গুণ আছে হাজার হাজার, কিন্তু নাম আছে কয়টা? 100টা। 99টা গুণের কথা আপনারা শুনেন না? 99টা গুণ। তাহলে নাম কয়টা এটা কিন্তু বলে দেওয়া আছে, 100টা তার নিয়ে অথবা গুণ আছে তার 99টা। এখন রাহিমা দয়া করা, যে করে তারে বলে দয়ালু। গাজিবা মানে রাগ করা, যে রাগ করে তারে কি বলে? রাগি। যে রাগ করে তারে কি বলে? রাগি। তাহলে আল্লাহর নাম যেরকম দয়ালু, এরকম রাগি বলা যাবে কি না? যাবে। দলিল কি? এই কোরআনের আয়াত, গাজিবাল্লাহ আলাইহি। এই কোরআনে বলতেছে গাজিবা তিনি রাগান্বিত হন, তাহলে রাগান্বিত যিনি হয় তারে কি বলে? রাগি। তাহলে এখন নাম হয়ে গেল কয়টা? 101টা। দলিল দিলাম কি দিয়া? মুজাফর বিন মুহসিন একটু আগে বলে গেলেন, আহলে হাদিসরা কোরআন আর হাদিস মানে, আর কিছু মানতে চাই না। এখন আমি কোরআন আর হাদিস দিয়ে বললাম, আপনাদের মানতেই হবে যদি আহলে হাদিস হন। এখন হাদিস বলছে 99টার নাম, আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম, আরও একটা কমপক্ষে চলে, পরে আরও বেশি দিতে পারলে দিয়ে যামনে। এখন আপাতত একটা হজম করেন।
তাহলে এই যে গাজিবাল্লাহু আলাইহিম, আল্লাহ রাগ করে, এইটা হলো এক কথা, এটা আল্লাহর বৈশিষ্ট্য। এখন এই রাগ করে এই বলে তারে রাগই বলবো কি না, এটা কাউরে যদি জিজ্ঞেস না করেন তাহলে আমার মতন আপনি বলে ফেলবেন, এই মজলিস থেকে উঠে যাবেন, আল্লাহর নাম 101টা জপতে জপতে চলে যাবেন। আর কাউরে যদি জিজ্ঞেস করেন তখন বোঝা যাবে, জিজ্ঞেস করতে হবে কাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর কাকে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, কারণ রাসূল কাছ থেকে তারাই শুনেছে। এই দুজনের যখন জিজ্ঞেস করলাম তারা বলল নাম 99টা, ক্লিয়ার কাট শেষ, এরপরে তুমি যতই বুঝো নাম আর বাড়ানো যাবে না কমানো যাবে না। সুতরাং তাকে রাগী এই নামে ডাকা যাবে না, দয়ালু বলে ডাকা যাবে, শাস্তিদাতা বলে ডাকা যাবে, কিন্তু রাগী খুবই এই কথা বলে তাকে ডাকা যাবে, নাম রাখা যাবে না। তবে তার গুণ বৈশিষ্ট্যের মধ্যে এরকম অনেক বৈশিষ্ট্য আছে, আরও বৈশিষ্ট্য আছে। এইটা হলো পরোক্ষ দলিল। তো এই মানুষ মনে করে এইভাবে এই দলিল আদিল্লা দেওয়া শুরু করলো। যেমন ধরেন এখন ফেকার কিতাবের দুই একটা মাসলা আপনাদের বলি, বলছে যে এই প্রত্যেক মাজহাবের কিতাবেই যদি আমরা যাই, অন্য মাজহাবের সব ওখানে মাসলা মাসাইল বলা আছে, ইমাম শাফি কী বলেছেন, মালিক কী বলেছে, হাম্বলি কী বলেছে, এটা কী হবে, ওইটা কী হবে। তো সেখানে কিতাবু সারিকা, চোরের দণ্ডবিধি, এই একটা অধ্যায় আছে। তো সেখানে বলতেছে যে কাফনের কাপড় চুরি করলে হাত কাটা যাবে কি না, মাসলা বুঝছেন কি বুঝেন নাই, বুঝছেন, চুরি করলে হাত কাটবেন কি কাটবে না, এই হলো মাসলা। কাফনের কাপড় 1,00,000 টাকা দামি কাপড় কি 1,000 টাকা দামি কাপড়, চুরির হাত কাটা যায় যেটুকু তার চেয়ে বেশি দাম আছে কাফনের কাপড়ের, এরকম কাপড় চুরি করে ফলাইছে, এই চোরের হাত কাটবেন কি কাটবেন না, বুঝতে পারছেন কিনা বিষয়টা। তাহলে চুরি করলে হাত কাটা যায়, এ ফটো দিতে তো সমস্যা নাই, কাটাকাটি তো থানায় যেয়ে করবেন, আপনারা তো আর কাটবেন না, তাহলে বলেন হাত কাটা যাবে কি না, যাবে, আপনারা বলেন যাবে। এখন মাসলা ও পরোক্ষভাবে যখন বুঝতে গেলাম তখন একটা সমস্যায় পড়ছি, সমস্যা হলো চুরি কারে বলে, চুরি কারে বলে বলেন, হ্যাঁ অন্যের মাল তারে না বইলা যদি আপনি নিয়ে যান তার নাম হইলো চুরি। তাহলে অন্যের মাল মানে কি, এই মালের একটা মালিক থাকতে হবে কি হবে না, যদি রাস্তায় পড়ে থাকে কেউ এটার মালিক না, আপনি যদি লইয়া যান আপনি চুর বলবে কেউ কি বলে, রাস্তায় একটা কলম পড়ে আছে, এই কলমটা আর কেউ দাবি করতেছে না, কুড়েও নিতেছে না, আপনি কলমটা তুলে নিয়ে গেলেন, আপনারা কেউ চুর বলবে, বলবে না। তাহলে এই যে কাফনের কাপড়, এই কাপড়ের মালিক কে, আপনি কিনা দিছেন, আপনার বাবারে কবর দিছেন কাফনের কাপড় দিয়া, আপনি এখন মালিক, দিয়ে দিছেন কারে, মুর্দারে, মুর্দা কোনো জিনিসের মালিক হইতে পারে না, তাইলে ওইটা যে চুরি করে নিল হাত কাটা যাবে, এখন এক মাঝাব বলতেছে না যেহেতু জিনিসটার দাম 100 টাকা অবশ্যই হাত কাটতে হবে কোনো কথা নাই, আরেক মাঝাব বলতেছে আরে মিয়া চুরি তো এনে হাত কাটবো কোন জায়গায়, হাতই কাটা যাবে না। এখন এদের যুক্তিটা যেহেতু খুব সুন্দর যে এটা মালিকই যেহেতু নাই সুতরাং এটার হাত কাটার কোনো দলিল তো নাই, হাত কাটা যায় না, তখন একটা হাদিস বানাই নিল যে নবীর নামে যদি কথাটা কইতে পারি তাহলে একটু আগায় যেতে পারি, বুঝতে পারছেন কি না বিষয়টা। তো তখন ওখানে বলতেছে ওয়াকালা আলাইহিসসালাম লা তুক্তাউ ইয়াদুল লুসসে, লুসসা বুঝেন তো, লুসসা কয় না, লুসসা মানে কাফনের কাপড় যারা চুরি করে, সুরেরও তো একটা স্টেশন আছে, সুরেরও তো একটা মাত্রা আছে মিয়া, কাফনের কাপড় এইটাও যে চুরি করে খাই এ মানুষ নাকি বলেন তো, এই জন্য তারা লুসসা কয়, এটা আরবি শব্দ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা হাদিস বানায় ওই কিতাবের মধ্যে লিখছে যে
লা তুক্তাউ ইয়াদু লুসসে, যে যে লুসসা চুরি করে মানে কাফনের কবর চুরি করে, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তার হাত কাটা যাবে না। এখন সব কিতাবের মধ্যে লেখা রেখে দিয়েছে আল্লাহ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন। মুজাফর বিন মুহসিনের কাছে আসলাম, হুজুর বলেন ঘটনা কি? উনি তখন কইতাছে লা আসলালাহু, আরে মিয়া কিতাব বাদ দেন, হাদিসের যত কিতাব আছে সগিরা কবিরা যত রকমের কিতাব খুঁজে পাবেন, কোনো কিতাবের গন্ধও নাই, নাম তো দূরে তাই, এটা সহি না জয়ী ভেঙে তো পরে কমু, আগে কথা হইলো ওই হাদিসের গন্ধই নাই, তা হাদিস হয় কেমনে? ক্লিয়ার? তাহলে মানুষ এইভাবে উদ্বুদ্ধ হয়ে তারা হাদিস বানানো শুরু করে দিল, কেউ সৎ উদ্দেশ্যে কেউ অসৎ উদ্দেশ্যে। এইভাবে বাজারের ভিতরে হাদিস ভর্তি হয়ে গেল। এখন হাদিসের এই জালিয়াতির কারণে সমাজে এর কুফল কি হলো, সমস্যাটা কি হলো? আমরা শুধু এই জায়গায় দুই একটা কথা বলে আপনাদের ঘুম বাড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। তো এখানে কুফলটা কি এ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে যেটা, সেটা হলো যে এর সবচেয়ে বড় যে কুফলটা হয়েছে সেটা হলো যে মুসলমানদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে, মতবিরোধ সৃষ্টি হয়েছে। একটা হলো মতভেদ, একটা হলো মতানৈক্য, মতভেদ, এরপরে হলো মতবিরোধ, মতবিরোধ তৈরি হয়ে গেল। মতবিরোধটা তৈরি হয় তখন যখন আপনি যা বুঝছেন, তখন যদি আপনি বিশ্বাস করেন যে আমি যেটা বুঝছি এইটাই ঠিক, আর দুনিয়ার সবল মানুষ যা বুঝছে সব বাতিল, এরকম মানুষ আছে না নাই? আমি যেটা বুঝছি এটা ঠিক, আর দুনিয়ার মানুষ যা বুঝছে সব বাতিল, এই ধারণা চলে আসে এই জাল হাদিসের কারণে, যার জন্য মানুষের ভিতরে এই সমস্যাগুলো আস্তে আস্তে এত কঠিন হয়ে দাঁড়ায় যে শেষ পর্যন্ত চার মজাব ফরজ হয়ে গেছে, অথচ আল্লাহ দিসরা গলা ফুলায় বলে মাজাবই নাই, পাগল ছাড়া আর কিছু কন, মাজাব ফরজ, ফরজ করা গেছে। 656 হিজরিতে হালাকু খা সে বাগদাদ ধ্বংস করে দিল, লাখ লাখ আলেম উলামা গাউস কুতুব যা আসিল সব মাটির তলে পাঠাই দিল, কিতাব কুতাব যা আছে সব নীল দুরিয়ায় ভাসাই দিল। বুঝতে পারছেন কিনা ঘটনা? মুসলমানদের ফতোয়া দেবার মতন আর কিছুই থাকলো না, মনে মনে যা আছে বুঝতে পারছেন এই 6 উসুল 9 উসুল 20 উসুল এগুলো নিয়ে চলাচল শুরু করে দিল। এরপরে হালাকুকা বিদেশ থেকে আইসে চঙ্গিস খান চিনে চলে গেছে, এখানে একজন মুসলমান রেখে বাসি বাতি যা তুই থাক রাজ্য চালাইতে থাক, বছরে বছরে 1.5 টাকা করে চান্দা দিবি, তোর কোনো সমস্যা নাই। এই বলে রুকনুদ্দিন বাইবারাস নামে একজন বাদশাহ রাজারে উনি দিয়ে গেলেন, যদি রাজত্ব চালা, তো বেচারা রাজত্ব চালাইতেছে। এখন রাজত্ব চালাইতে যাইয়া পড়ছে সমস্যায়, সমস্যা কি? সমস্যা হইলো যে রাষ্ট্র শান্তি নিরাপত্তা থাকবে ততক্ষণ যখন আপনার নিরাপদভাবে আইন প্রয়োগ করা যাবে। পুলিশের কাছে যে আইন আছে তারে যদি এই আইন প্রয়োগ করতে দেন শান্তি শৃঙ্খলা কি বহাল থাকবে। এখন বাজে কয়টা? প্রায় 2:30। আপনারা এখন দৌড়াদৌড়ি না করে এখানে যে ঘুমানোর ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ, নিশ্চিন্তে আপনারা ঘুমাই যান। এখন যদি বাইরে হয়ে চলে যেতে লাগেন এই যে মাঠের ভিতর দিয়ে যে রাস্তায় আমরা আসলাম, এখান থেকে গেলে পুলিশ আপনারে অবশ্যই চার্জ করতে পারে, পারে কি পারে না? পারে, কারণ আপনার আমার মতন এই মুসলমানের বাচ্চা কুলাঙ্গার এরা এইরকম অঘটন ঘটাইছে, যে আমার পুলিশ ভাইরে আজকে বিশ্বাস করতে পারতেছে না যে আমিও তাদেরই একজন কিনা, ঠিক না বেটি? যার জন্য সে ভাই আপনার দাঁড় করাইয়া আপনার পকেট হাতায় পাঞ্জাব হাতায় এই হাতায় টুপি হাতায় সব দেখে পরে আপনারা সালাম আলাইকুম দে বিদায় করে দেয় না, আর নাইলে কয় চলেন আমার সাথে চা খাইতে যাই, থানায় নিয়ে যায় খালি গরম চা খাওয়ায়। বুঝতে পারছেন কি না বিষয়টা? তো এটা পুলিশের কোনো দোষ আছে?
দোষ নাই, তার আইন শৃঙ্খলা প্রয়োগ করার সুযোগ তাকে দিতেই হবে, সে করতেছে, এটা আমার আপনার শান্তি শৃঙ্খলার জন্য করতেছে। এখন রাজা রাজ্য চালাইতেছে, আইন শৃঙ্খলা চলতেছে, এখন ঘটনা ঘটছে একদম উল্টা। আসছে একজন, চুরি করে নিয়ে গেছে তার মালামাল ঘরের থেকে, সেই মালামাল ধরা পড়ছে, একবার টাঙ্গিপাড়ার থেকে চুরি করছে, এই আপনার বানেশ্বর যে ধরা পড়ছে, আপনি বানেশ্বর থেকে ধরে নিয়ে তার চালান দিয়ে কেস ফাইল করে দিয়েছেন, সুমুখ চোরের এই এই নাম, মালের এই এই নাম, লিস্ট করে আপনি মামলা করে দিয়ে দিয়েছেন। এখন বাঁচার উপায় নাই, এখন চোরেরও তো আবার উকিল লাগে, উকিল তো বুঝেন, বাদীরও উকিল থাকে, বিবাদীরও উকিল থাকে, চোরেরও তো উকিল থাকে। এখন এই চোরের উকিল তারে শিখাইছে যে আপনি বাঁচতে চান, হ্যাঁ আমি বাঁচতে চাই, আমি হাত কাটা যাতে না যায় ব্যবস্থা করেন, কে তাহলে ব্যবস্থা যদি করতে পারি, আপনার কোর্টে স্বীকার করতে হবে যে আমি চুরি করছি, তবে তার সাথে একটা কথা বলতে হবে। কী কথা বলছে? আপনি বলবেন যে আমি উমুক মাজহাব মানি, তিরমিজি শরীফ যদি পড়েন যে চারটা মাজহাব আছে তার সাথে আরও ১৩টা মাজহাবের ফতোয়া পাবেন আপনারা, এ ইসাক বিন রাহওয়াই আছে, উমুক আছে, তুমুক আছে, এরকম বহু মাজহাব, আউজাই মাজহাব আছে, অনেক মাজহাবের কথা আছে। তো বলছে আপনাকে বলতে হবে যে আমি উমুক মাজহাবের লোক, হ্যাঁ ওই মাজহাবের লোক, আমি চুরি করছি, তবে এই এই ঘটনা, কি বলতে হবে? তো বলছে বলবেন যে চুরিটা করছি আমি, তার ঘরের ভিতরে মাল ছিল, গুদাম ঘরের বাইরের থেকে সিন কেটে ভিতরে চুরি করা হয়েছে, তবে আমি বাইরে ছিলাম, ভিতরে একজন পাঠিয়েছিলাম, সে ওখান থেকে মাল আই নাই না, হাত দিয়ে বাইরে দিছে, বাইরের থেকে ধইরা আমি রিক্সা বুঝাই করে গেছি গা, কি হবে? বলছে লা কাতা আলাইহি, তাহলে তার কোনো হাত কাটা যাবে না, আমি যেই মাজহাব মানে সেই মাজহাবে এই ফতোয়া। এখন বলেন বাদী বিবাদী, বাদীর যে উকিল সে প্রমাণ করতে যে হাত তিনবার কাটা লাগবে, আর বিবাদীর যে উকিল সে কইতেছে একবারও কাটা যাবে না। এখন যে রাজ্য চালাইতেছে, যে কোর্টে বিচারক হয়ে বসে আছে, কোন আইন মানবে, কোন বিচার করবে, পড়ছিনি ফেসাদি। এইবার আরেকজন চুরি করছে, কি ছাগল ঘরের থেকে চুরি করে নিয়ে গেছে, এরপরে জবাই করে খাইছে, এই করছে সেই করছে সব কিছু, পরের দিন ধরা পড়ে গেছে, ওই কুসুর খেতে তারা এই কামটা করছে, পিকনিক করছে, বুঝতে পারছেন, বড় চাচার ছাগল নিয়ে পিকনিক করে খেয়ে ফেলেছে, পরের দিন ধরা পড়ে গেছে, চাচা কোর্টে কেস করে দিছে। এখন তা বাদীর যে উকিল, সে উকিল বলতেছে হাত সবটির কাটতে হবে, যতজন খাইছে সবটি চোর, সবার খাইতে হবে, চোরের পক্ষে যে উকিল, উকিল দাঁড়াইছে, দাঁড়ায় কইতেছে মাননীয় আদালত, আমি আমার মক্কেলরা চুরি করছে, আমার মক্কেলরাও স্বীকার করতেছে, আমিও স্বীকার করতেছি, তবে আমার একটা কথা আছে। বলছে কি কথা? বলছে আমার যে মক্কেল সবগুলি এই ফুলান এমনি ফুলান সেই মাজহাব মানে। বলছে মানুক মাজহাব সমস্যাটা কি? কই ওই মাজহাবের মধ্যে লেখা আছে যে আমার মক্কেলদের জিজ্ঞেস করে দেখেন যে তারা ছাগলটা যে খাইলো কেমনে খাইছে। তখন মক্কেলদের জিজ্ঞেস করছে তোমরা যে ছাগল খেলে কেমনে খাইছো? কই চুরি করে নিতে লাগছিলাম, ঘরের মধ্যে একটু ভেবানি দেওয়ার চিন্তা করছে, ছাগলের ওই জায়গায় জবাই করে কান্দি করে নিয়ে কুসুর খেতে খাইয়া ফেলেছি। মাননীয় আদালত, আমার যে মাজহাব মানে আমার মক্কেলরা এই মাজহাবে বলতেছে চুরি করা ছাগল যদি উঠান পার হওয়ার আগেই জবাই করতে পারে তাহলে তাদের হাত কাটা যাবে না। ফেকার কিতাব খুললে আপনি পাবেন, এ হেদায়ের মধ্যেও আছে, দ্বিতীয় খণ্ড ফারুকি সাফা যদি হয়, হ্যাঁ ৫২৪ থেকে ৫২৮ পর্যন্ত লম্বা সিরিয়ালে আরও চুরের কাহিনী আছে, কেউ বাঁচায় কেউ মারে, কেউ হাত কাটে কেউ হাত কাটে না। এখন রাষ্ট্র পড়ছে নি ভেজালে, বুঝতে পারছেন কিনা বিষয়টা, রাষ্ট্র পড়ছে ভেজালে, এই জন্য এই রাষ্ট্র তখন বিচার বিশ্লেষণ করে দেখলো যে তাহলে উপায় কি। বলছে তাহলে সব মাজহাব বাতিল করে দাও, সব বাতিল করে দাও। এখন সব মাজহাব যখন বাতিল করার একটু একটু পত্র পত্রিকায় কানে সাথে মাইক মুইক মারতাছে, চারিদিক দিয়ে মিছিল আর মিছিল, এ বেটার এখন গতিই থাকে না। তখন হিসাব কিতাব করে দেখলো যে এরকম সব জায়গায় সব মাজহাব বাতিল করে দিল, ক
কমপক্ষে কয়েকটা মাজাব না রাখলে দেশ চালানো কঠিন হয়ে যাবে, গদি হিসাব পর্যন্ত হারাইতে হবে। তখন হিসাব কিতাব করে 658 হিজড়িতে এ রুকনুদ্দিন বাইবারাস মিশরের এই রাজধানীতে উনি ঘোষণা করে দিলেন যে এর অন ট্রায়াল মিশর এই জায়গায় কোর্টে মাত্র 4টা মাজাব থাকবে, 4টা মাজাবের বাইরে জিব্রাইল স্বয়ং নিজেদের নাইমা আসে, তারপরেও তার নামে কোনো বিচার দেওয়া যাবে না। এই 4 মাজাবের অন্তর্ভুক্ত হইয়া কি করতে হবে? থাকতে হবে এবং বিচার চাইতে হবে। আপনি যখনই মোকদ্দমা দাখিল করবেন, এই ব্রিটিশ আমলে আমাদের দেশের মানুষ মোকদ্দমা করতে গেলে তখন লেখা লাগছে আমিনুল ইসলাম ব্রেকেটে শিয়া সুন্নি। এখনো পর্যন্ত চাকরিতে আমরা বাংলাদেশও যখন চাকরিতে যাই তখনও ব্রেকেটের মধ্যে ওই শব্দ এখনও রেখে দিয়েছে, আল্লাহ জানে শিয়া সুন্নি এই ঘটনাটা কি, বুঝতে পারছেন কিনা বিষয়টা। তখন এই 58 তো হয়ে গেল, সাকসেসফুল যখন হয়ে গেল তখন 665 হিজড়িতে আইসা সারা পৃথিবী মুসলমান যেখানে যেখানে আছে, মিশরের এই রাষ্ট্র যেখানে যেখানে গেছে, বাগদাদ থেকে বাগদাদ সাম্রাজ্য সব সাম্রাজ্যের জন্য উনি ঘোষণা করে দিলেন আজ থেকে সারা মুসলিম সাম্রাজ্যে সেই 4 মাজহাব অনুযায়ী বিচার কার্য পরিচালিত হবে, এর বাইরে যে যেই মাজহাব মানেন না কেন বিচার চাইতে হলে এই 4টার ভিতরে নাম ঢুকাইয়া বিচার চাইতে হবে, নতুবা কোনো বিচার কার্য আপনাদের সম্পাদন করা যাবে না। 4 মাজহাব ফরজ হয়ে গেল। এরপরে আরো ঝামেলা যেটা বাঁধলো, মজাব 4টাই থাকুক আমাদের আপত্তি নাই, এখন কাবা শরীফে যখন হজ করতে গেছে, হজ করতে যাইয়া দেখে যে ওখানে শাফি মাজাবের জোর আছে, তারা ইমামতি করে। 3 বছর পরে মক্কায় যে রাজা হয়েছে সে মালিকি মাজাবের, এবার ইমাম নিয়োগ করছে মালিকি মাজাবের, হে মালিকি মাজাবের নামাজ পড়ে। আরেক বছর হানাফি পড়ে, আরেক বছর আহমদ বিন হাম্বলের হাম্বুলি মাজাবের ইমাম সাহেবের নামাজ পড়ে, পড়তে আছে পড়তে আছে। এখন হঠাৎ করে সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হলো এক মাজাব বলে যে খেজুরের রস দিয়ে যদি অজু করে তাইলেও তার নামাজ হবে, আরেক মাজাব বলে খেজুরের রস দিয়ে অজু করলে তার নামাজ হবে না। 4 মাজাবের এক মাজাব বলতেছে কুত্তার চামড়া লবণ দিয়ে যদি টাইট করে ফেলানো যায় তাহলে যায় নামাজ বানালে ওই যায় নামাজে নামাজ হবে, সব সমস্যা নাই। আরেক মাজাব বলতেছে কুত্তা লবণ দিয়ে কেন আতর দিয়েও যদি তারা টাইট করা হয় তাইলেও ওটার মধ্যে নামাজ হবে না। এক মাজাব বলতেছে অজু করছেন আলহামদুলিল্লাহ পানি দিয়ে পবিত্র পানি দিয়া, তবে তারপরে যদি খিলখিলে হাসতে পারেন অজু আপনার না বুঝলেই চলে যাবে। আরেক মাজাব বলতেছে খিলখিলে হাসেন হাসতে হাসতে যদি আপনার কাপড়ও খুলা যায় তাও অজু যাবে না। এখন ঝামেলা যেটা হয়েছে সেইটা হইলো যে কাবা শরীফে এক ইমাম সাহেব নামাজ পড়তেছে, তার পিছনে নামাজ পড়বে সাইফ মারওয়া তোয়াক করতেছে সাই করতেছে, ইমাম আল্লাহু আকবার, এখন ওই সাইফ মারওয়া যেটা আছে সাফা মারওয়া এটা একটু দূরে আছে, ওখান থেকেও ইক্তেদা করা যায়, ওখানে এবার দাঁড়ায় গেছে সেও ইমামের পিছনে আল্লাহু আকবার। এখন হঠাৎ করে তার মনে হয়েছে যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি, এই ইমাম সাহেব অজু করে হাসি দিছে কিনা, যদি দিয়া থাকে অজু আছে না নাই, নাই তা আমার নামাজ হবে তার পিছনে? হে যে যায় নামাজে দাঁড়াইছে কুত্তার চামড়া নাকি মখমলের কাপড়? তাহলে আমি যে নামাজ পড়তেছি এতক্ষণ ধরে খাড়ায় খাড়াইয়া, এইটা যদি পরে জানি যে কুত্তার চামড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে আমার নামাজ হবে? তাহলে খামাখা নামাজ পড়ে লাভ কি হইল? এখন আমি কি করব? ইবনে উকাসা ইমাম আলাউদ্দিন কাসানি তার বাদায়ুস সানায়ে বিখ্যাত ফেকার কিতাব উসুল দিয়া খুব দলিল আদিল্লা দিয়ে তিনি কিতাব লিখেছেন, তো এই কিতাবের মধ্যে লিখছে যে মান রাফা ইয়াদাইহি ইনদার রুকুয়ে ফালা সালাতা লাহু, যে রুকুর সময়ে রুকুর থেকে উঠা যদি কেউ রাফল আদিনে করতে পারে তাহলে তার নামাজই বাতিল, বুঝেন না জিনিসটা? তখন যে মুক্তাদি হেতু রয়েছে 1 মাইল দূরে, মাইকে আওয়াজ শুনতেছে এই টঙ্গি ইজতেমায়, সেখানে
আল্লাহু আকবার বলে আর মাইক যদি না দেয় তাই মুখে মুখে মুকাব্বের এক দাগে সুজদা দেয় আর এক জায়গায় খাড়াই থাকে, এইভাবে নামাজ পড়তেছে। এখন ওখানে ইমাম সাহেব মুক্তাদি চিন্তা করতেছে যে আমার যে ইমাম সাহেব, ইমাম সাহেব আফালাদানি করে কি করে না, যদি করে নামাজ হইতেছে না তাহলে আমার নামাজ হবে হবে না। এখন ঝামেলা হইলো ইমাম নিয়া, এরপরে এখন আন্দোলন শুরু হইলো, আমরা আমাদের ইমামের পেছনে নামাজ পড়তে চাই। এখন মাজহাব কয়টা, ইমাম কয়টা, কাবা কয়টা, তাহলে এক জোহরের নামাজ, এক আসরের নামাজ, এক ফজরের নামাজ, আজান দিলে এক মুয়াজ্জিনে, একামত দিলে এক মুয়াজ্জিনে, ইমাম কমপক্ষে কয়টা দরকার, চারটা। এখন কি উপায়? এরপরে ওই সময় যে বাদশা ছিল ফরজ বিন বারকুক, 801 হিজরিতে তিনি সমস্ত সদাসয় সংসদ নিয়ে এমপি মিনিস্টার সবারই নিয়ে বসে গেল যে এই মারামারি থামান যায় কেমনে। টঙ্গির মধ্যে দেখছেন না, বাড়ি যত জোরে লাগে বাসের আওয়াজ তার সে জোরে হয়, ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস, বুঝতে পারছেন কিনা বিষয়টা, এক হুজুর আরেক হুজুরের পিটাইতেছে, কি মজার পিটানি রে ভাই, বুঝতে পারছেন কিনা ঘটনা। এখন কাবা শরীফে ইমাম সাহেবের ইনিয়া এইভাবে যখন ঠুস ঠাস ঠুস ঠাস শুরু হয়ে গেল, পিটার সে আওয়াজ বেশি হয়, তখন ফরজ বিন বারকুক সে তখন বললো যে এ থেকে উপায় কী, উলামা আলামা সবাই বসে তারে ফতোয়া দিল যে হুজুর আপনি আপনার গদিও ঠিক থাকুক, হুজুর গো ইমামতিও ঠিক থাকুক। কয় কী করা লাগবে, কয় কাবা শরীফের দেওয়াল কটা, কয় চারটা, কয় চারজনের ভাগ করে দিয়ে দে। এই যে 801 হিজরিতে এক কাবা চারটা মুসাল্লা কায়েম করা লাগলো, এক আজান দিতে আছে, এক ইকামত দিতে আছে যার যার মতন করে, আর একই নামাজ যার যার মতন করে চারজন ইমাম আল্লাহু আকবর বলে নামাজ পড়তেছে। এই চার মুসাল্লা হয়ে যাওয়ার পরে 500 বছর পর্যন্ত এই চার মুসাল্লাই কায়েম ছিল। এই আলে সৌদরা, এই যে সৌদি আরবের বর্তমান বাদশারা, তারা যখন আসছে রাজত্ব কায়েম হয়েছে, ফাতিমি রাজত্ব তাদের কাছ থেকে লিখিতভাবে এরা যখন নিয়ে নিছে, তারপরে এই চার মুসাল্লা তুলে দেয়া সমস্ত দুনিয়ার মুসলমানদের আলেম ওলামাকে ডেকে তখন একজন ইমাম দেয়া যাতে নামাজ পড়ানো যায়, সেই রকমভাবে সবার সাথে মিটচুট করে আবার এক ইমাম দেয়া কাবা শরীফে যাত্রা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলে শেষ করা যাবে না যে কুফলটা কোন পর্যন্ত যায় পড়ছে, মুসলমান কোন জায়গায় যাইয়া ঢুকে গেছে। এই সব কিছু হয়েছে এই জাল হাদিস থেকে, জাল হাদিসকে কেন্দ্র করে করে এই পর্যন্ত আসছে। যারা বিশেষ করে বক্তা, মাশাআল্লাহ অনেক ও বক্তৃতায় শোনা যায়, অনেক বক্তারে যখন কয় হুজুর আপনি এমনি আউল ভোল কিসা কাহিনী কন কি লিখা, কয় মেয়ে সহি হাদিস দিয়ে ওয়াজ করলে মানুষ এতক্ষণ ধরে রাখা যায়, মহা মুশকিল কথা, কোথায় আপনার 4 ঘন্টা ওয়াজ করতে কইছে কেনা, আপনি 1 ঘন্টা আধ ঘন্টা ওয়াজ করেন তাইলে তো হয়, মানুষের নসিহত করবেন, কয় না 50,000 টাকা দিবে 1 ঘন্টায় করে দিলে কি কাম হয়, 4 ঘন্টা ধরে রাখতে হইব। এরপরে মুসল্লি জিজ্ঞেস করলাম যে আপনারা যে শুনছেন কাল রাত 3টা পর্যন্ত এই ডাঙ্গিপাড়া মাহফিলে ছিলেন, আলহামদুলিল্লাহ, কয় আর কয়েন না ভাই হুজুরে যে ওয়াজ করছে, আরে ওয়াজ একবার হাসায় একবার কাঁদায়, একবার হাসায় একবার কাঁদায়, একটা মানুষ চোখের বলক ফেলতে পারে নাই, 4 ঘন্টা ওয়াজ করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরে কয় আছে 4 ঘন্টা যে ওয়াজ করলো হুজুরে কি ওয়াজ করছে, কয় এইটা তো কইতে পারতাম না। এইগুলো এইগুলো জাল হাদিসের অবস্থা, গল্প আর গল্প, সিরিয়াল গল্প বলে যেতেছে, মানুষ তম্বিশ হয়ে শুনতেছে, একবার জান্নাতে যাইতেছে আবার জাহান্নামের আগুনে দাও দাও করে শুনতেছে, আবার জেগে উঠতেছে আবার জান্নাতের কথা শুনলে আবার ঘুমিয়ে যাইতেছে, এইভাবে একবারে সকাল ফজর পর্যন্ত আজানের ব্যবস্থা করে দিতে আছে। এই জাল হাদিস দিয়া এইভাবে দুনিয়া ভরপুর। একটা ঘটনা বলে আমি শেষ করে দিতেছি, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, হাম্বলি মাজহাবের যিনি ইমাম, ওনার সমসাময়িক ওনার সাথে তখনও আছেন ইবনে মঈন রহমতুল্লাহ আলাই, ইয়াহিয়া ইবনে মঈন, দুজনে বড় মহাদ্দিস। তো ওনারা বাগদাদের এখানে মসজিদে এলাকায় আসছেন, তো ওনারা দুজনে নামাজ পড়ে বসছে। তো এক বক্তা, ভাই আমি অনেক দূর দেশ থেকে আসছি, আপনারা যদি একটু বসেন দুইটা কথা বলে যাবো, বুঝতে পারছেন, তো কিছু মানুষ বসে গেছে। এরপরে সে ওয়াজ শুরু করে দিতেছে, ওয়াজ করে দিতেছে,
আমি আহমদ ইবনে হাম্বলের কাছে শুনেছি, তিনি বলেছেন কেউ যদি এই কাজ করে আল্লাহ তাআলা জান্নাতে হুরের সাথে বিবাহ শাদী করাই দিবে। আমি ইবনে মাইনের কাছে শুনেছি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে হাদিস শুনাইছেন, কেউ যদি এই কাজ করে ছাগলের যে গোসরা আছে, ছাগল বান্দা রাখে না আপনার দেশে, ছাগল ছাগল মাঠে চড়াই যে দড়ি গলায় দিয়ে যে বান্দা রাখে, কোনো মানুষ যদি এই ছাগলের দড়িটা পাও দিয়ে ডেঙ্গায় না যায় আর মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগল চড়াইছিল, এই ছাগলের দড়ি তার কান দিছিল, এই মহব্বতের কারণে ছাগলের দড়ি ডিঙ্গায় যদি না যায় এর কারণে তারে জান্নাতে দাখিল করে দিবি বলেছে। এইভাবে বটবাস কর,